ইউকেতে হিউম্যান বডির ওপর রিসার্চ করাকালীন সায়েন্টিস্টরা জানতে পেরেছিলেন যে আমাদের নাক এবং কান প্রতি বছরই গ্রো করতে থাকে। আপনার জন্ম থেকে শুরু করে মৃত্যুর দিন অবধিও আপনাদের নাক এবং কান গ্রো করতে থাকে। মূলত প্রতি বছরে স্পেশালি কানটি 0.22 মিলিমিটার গ্রো করতে থাকে। কিন্তু পরবর্তীকালে সায়েন্টিস্টরা লক্ষ্য করেন যে এদের গ্রোথ, যেটি সাধারণভাবে আমরা গ্রোথ বলে থাকি, সেই অনুযায়ী এদের গ্রোথটা হয় না। মানে সহজ ভাষায় বলতে গেলে গ্রোথ মানে বুঝি যে কোনো অঙ্গাণু একটু বড় আকার হচ্ছে, ছোট থেকে বড় হচ্ছে। কিন্তু এদের ক্ষেত্রে হয়টা কি, যেহেতু কান আর নাক বিশেষ করে কোলাজেন দিয়ে তৈরি হয়, এই কোলাজেনটি মূলত বয়স যত বাড়ে এদের প্রোডাকশন কমতে থাকে, প্লাস এই কোলাজেনটি বয়স বাড়ার সাথে সাথে ভাঙতে থাকে, ফলে স্ট্রেচ হতে থাকে মূলত। মানে এদের গ্রোথটিকে মূলত স্ট্রেচ বলা হয়। তো এবং যেহেতু গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, তাই এই স্ট্রেচিং আর এই গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য কানটি নিচের দিকে এবং নাকটিও নিচের দিকে ঝুলতে থাকে, ফলে আমাদের মনে হয় যেটি স্ট্রেচ হচ্ছে বা বড় হচ্ছে। তাই গ্রোথটিকে এখানে গ্রো বলা যায় না, এটিকে স্ট্রেচ বলা যেতে পারে। তাই আপনারা অনেকেই লক্ষ্য করে থাকবেন যে আমাদের বাড়িতে যারা বৃদ্ধ বয়স্ক দাদিদেরা থাকে, তাদের ক্ষেত্রে নাক এবং কানটি একটু বেশি মানে স্ট্রেচ হয়ে থাকে বা ঝুলে থাকে। এটিই তার কারণ, যেহেতু কোলাজেনটি ব্রেক হচ্ছে সেহেতু জিনিসটি বেশি স্ট্রেচ হয়ে যাচ্ছে, আর কোনো কারণ নেই। তথ্যটি ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং এটিও জানাবেন যে আর কী কীভাবে আমি গ্রো করতে পারি বা আমার কন্টেন্ট কী কীভাবে ইম্প্রুভ করতে পারি। ধন্যবাদ।